কালের যে আয়াত সেটা কয়েকবার চেঞ্জ হয়েছে হ্যাঁ এটা প্রথমে ছিল এক বছর তারপরে হয়েছে তিন চার মাস তারপরে হয়েছে তিন মাস কিন্তু আবার দাসীদের ক্ষেত্রে আবার আপনি যদি কোনো কোনো জায়গায় বলা আছে যে এক মাস হইলেই হবে এক কোন জায়গায় বলা আছে পঁয়তাল্লিশ দিন এটার বিভিন্ন ধরনের মতামত আছে মানে দাসীর ক্ষেত্রে এক রকম আবার স্ত্রী ক্ষেত্রে আরেক রকম আপনি আসলে স্পেসিফিকলি কোনটা জানতে চাচ্ছেন অর্থাৎ দাসে দাসের সম্পর্কে বলতে যাচ্ছে দাসকে পার্বত্য ক্ষেত্রে যেমন ধরেন এই একটা হাদিস দেখাচ্ছি দেখেন এটা সুনান দারিম শরীফের হাদিস এটা একটা সহিহ হাদিস তাকি করা সহিহ হাদিস এই হাদিসে যেমন ধরেন বলা হচ্ছে 1212 নম্বর হাদিসে বলা হচ্ছে জুহুরি কে জিজ্ঞেস করা হলো যে এক লোককে একটি দাসী ক্রয় করলো যে এখনো হাই যে উপনীত হয়নি মানে এখনো পিরিয়ড শুরু হয়নি মানে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ে বাচ্চা মেয়ে আর কি হবে পাঁচ সাত বছর বয়স হবে যে মেয়েটা এখনো হাই যে উপনীত হয়নি আরো কম হইতে পারে চার পাঁচ ধরে নেই চার পাঁচ বছর বয়স হাই যে উপনীত নাই আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি এমত অবস্থায় লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে সম্পর্কহীন মানে হচ্ছে মানে যৌন সম্পর্কহীন আর কি তিনি বলেন তিন মাস এই হাদিসে বলা আছে তিন মাস এই হাদিস পরের হাদিসটাতে আবার বলা আছে পঁয়তাল্লিশ দিন তারপরের হাদিসটাতে আবার বলা আছে এক মাস হলেই হবে এক মাস হলেই মানে এই যে বারো নম্বর দেখলেন না বারোশো বারো নম্বর দেখালেন বারোশো তেরো বারোশো এই হাদিস কয়টা আপনি একটু পড়েন পড়লে আপনি দেখবেন দাসীর ইদ্যত আসলে এক মাস এই যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা নাবালিকা মেয়ে মনে করেন তিন চার বছর বয়স এরকম মেয়ে যদি মানে মুমিনরা কিনে আনে বা যুদ্ধবন্দী হিসেবে পায় তাহলে এক মাস সিদ্ধান্ত পালন করলেই যথেষ্ট কি ভয়ঙ্কর ব্যাপার কিন্তু ইসলামের বিধান হচ্ছে এটা উম সিদ্ধান্তের শুভ আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন আবার কথা হবে আসলে তাহলে আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি রাসূল এম রাসুল এম আপনাকে যুক্ত করা আছে রাসুল এম আপনি বলেন তাহলে আনমিউট করে ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আসলে একটা ছোট কোয়েশন করবো হয়তোবা বা অনেকেই করেছে সিম্পল একটা কোয়েশন আমি জানি না বলে করতেছি অ্যাকচুয়ালি এরকমই সেটা হচ্ছে আমরা মুসলিম মুসলিমের শুকর তো খাই না তো এই শুকরটা আমি শুনলাম আমাদের রসোলের আগে যারা ছিল সবাই খাইতো এটা কেন আমরা না কেন কবে থেকে এটা করা হয়েছে এটা একটা আর মাথায় কেন টুপি পড়ি দুইটা কোরআনের কোন জায়গায় লেখা ভাই একটু থামেন একটু থামেন ভুল বলেছেন এটা আপনাকে কে বলেছে যে রসোলের আগে আহ সবাই শুকর খাইতে এটা কে বলেছে আপনাকে এটা আমরা আমি শুনি আর কি আমি অ্যাকচুয়ালি ধর্মীয় কোন রেফারেন্স যাই না শুনি আর কি রসুলের আগে যারা ছিল নবীর আমলে নাকি শুকর টুকর খাইতো এটা নাকি হারাম করে করছে আরকি না শুকর তো ইহুদি ধর্মে তো নিষেধ পারে তারপর আপনাকে জানার জন্য ইহুদি ধর্মে তো শুকর খাওয়া নিষেধ ভাই আচ্ছা ভাই ঠা জানা ছিল না সরি আচ্ছা ওই আরব দেশে মানে টেম্পারেচার তো অনেক বেশি থাকে এটা তো জানেন যে আরব দেশে অনেক গরম তাই না রাইট রায় এখন শুকর যদি ধরেন জবাই করলো জবাই করার পরে শুকরের মাংস তো খুব দ্রুত নষ্ট হয়ে যায় এটা কি জানেন যে অনেক চর্বি থাকে এবং গরমে এটা এটা গরমে তাপে খুব দ্রুত নষ্ট হয়ে যায় এটা জানেন অনেক খুব দ্রুত পচে যায় হ্যাঁ বেশিক্ষণ ভালো থাকে না বেশিক্ষণ খাওয়ার উপযোগী থাকে না যদি মানে মনে করেন বড় একটা শুকর করছে একদিনই খেয়ে ফেলতে হবে পরের দিনের জন্য রেখে দেওয়া যাবে না পরের যদি ওই সময় তো রেফ্রিজারেটর ছিল না আরব দেশে এই কারণে সেই সময় যে জিনিসটা হইতো যে শুকরের মাংস দ্রুত পচে যেত এবং মানুষ দেখতে দেখতেছিল এই জিনিসটা যে তারা যদি একটু পরে শুকরের মাংসটা রান্না করে কিছুক্ষণ রেখে দেয় রেখে দেওয়ার পরে যদি একটু পরে রান্না করে তাহলে দেখা যেত তাদের পেট খারাপ হচ্ছে বা পেটে সমস্যা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে তারা দেখে এটা একটা কালচারাল ব্যাপার যে দীর্ঘদিন ধরে তারা এই জিনিসটা দেখেছে তাদের মানে খাদ্যাভ্যাসের সাথে জড়িত আপনিও তো দেখবেন যে কোন যে জিনিসটা আপনারা খান না এমনি খান না যে জিনিসটা খাইতে ভালো না বা খেলে আপনার পেটে পেট ব্যথা হয় সেই জিনিসটা আস্তে আস্তে আপনি অ্যাভয়েড করেন তাই না এটা সব দেশেই সব পচনশীল সেটা সহজে খেতে চাই না আমরা বা আনতেও চাই না বা যেটা একটা জনগোষ্ঠীর যে খাদ্যাভ্যাস সেটা নির্ভর করে হচ্ছে সেটা তাদের পেটে কতটুকু মানে টেকে মানে পেটে তো সমস্যা হয় কিনা সমস্যা না হইলে তারা খায় সমস্যা হইলে তারা আস্তে আস্তে যাওয়ার কারণে মানুষের এই সমস্যাগুলো হইত পেটের সমস্যা হইতো এই কারণেই আরব দেশে বহু প্রাচীনকাল থেকে শুকুরের মাংস মানুষ এমনিতে খায় না অন্য মাংসগুলা খায় যেগুলো একটু কম পচে দ্রুত পচে যায় না সেগুলা খায় কিন্তু আবার শীতের দেশে যে দেশে বরফ পরে সেই দেশে আবার শুকর খাওয়ার প্রচলন আছে এই দেশে আবার মানে যেহেতু মানে ফ্রিজিং সিস্টেমটা সংরক্ষণের সিস্টেমটা ভালো ওইখানে মনে করেন একটা শুকর মারছেন আপনি মেয়েরা অর্ধেক খাইছেন অর্ধেক বরফের ভিতর ঢুকায় রাখলেন কালকে খাইবেন ইউটিউব কালকে সুন্দর ইউটিউব খাইতে পারবেন কোনো সমস্যা হবে না ওই শুকরটা একেবারে সাথে সাথে নষ্ট হয়ে যাবে না যেহেতু ওইখানে বরফ টরফ পরে বরফের চাকির ভিতর আপনি ঢুকায় রাখেন এই এই কারণে অঞ্চল ভেদে আবহাওয়া ভেদে তাপমাত্রা ভেদে জলবায়ু ভেদে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন আছে বিভিন্ন ধরনের পরিবর্তন আছে যেমন ধরেন বাংলাদেশের মানুষ ঝাল বেশি খায় কিন্তু ইউরোপের মানুষ কিন্তু ঝাল খাইতে পারে না এটারও একটা কারণ আছে যে ঝাল খাইলে এই অঞ্চলের মানুষ তো মানে যখন যে পেটের থেকে বাইর হবে আর কি পিছন থেকে বাইর হবে তখন তো জেলে পুরে যাবে শীতের দেশের মানুষ এই জিনিসটা সহ্য বেশি সহ্য করতে পারে না কিন্তু গরমের দেশের মানুষের মানুষ এটাতে অভ্যস্ত মানে আমাদের আমাদের দেশ যেহেতু নাতিশীতোষ্ণ সেহেতু আমরা এটা তো অভ্যস্ত আমরা মশলা টসলা দিয়ে খাই আবার মশলা ব্যবহার মানে মাংসের ভিতরে মশলা ব্যবহারের উপরেও আবার জলবায়ুর প্রভাব আছে প্রভাব আবহাওয়ার বিভিন্ন জিনিস এখানে প্রভাব ফেলে এই কারণে আরব দেশে শুকুরের মাংস বহু প্রাচীন কাল থেকে মানুষ সাধারণত খায় না তো এটা যে এই জন্য কি উনি হারাম করেছে হারাম করতে নাকি এটা আগে থেকে হারাম হয়ে এসছে এটা জানার জন্য আপনাকে ইহুদি ধর্মে আগে থেকে হারাম ছিল এটা আপনি একটু সার্চ করে দেখেন ইহুদি ধর্মে আগে থেকে এটা হারাম ও আচ্ছা আচ্ছা না আমি ওই আমি যতটুকু জানি উপরতলা যা কিছু সৃষ্টি করেছেন মানুষের যেকোনো একটা কল্যাণের জন্যই তো সৃষ্টি করেছেন আমাদের হুজুরা যেটা বলে তো এই জিনিসটা সৃষ্টিও করলো আবার হার কেন করে দিল এইটা আমার কোনোভাবে মাথায় ঢোকে না মানে সৃষ্টি করলো আবার হারামও করে দিল এবং এই জিনিস দিয়ে আবার অনেক কিছু কসমেটিক্স থেকে শুরু করে ইভেন অনেক কিছু আছে এই জিনিস চর্বিত দিয়ে বানানো হয় মানে আমরা ডিরেক্টলি খাই নাই ডিরেক্টলি কিন্তু এটা ইউজ করতেছি তো সেই জায়গা থেকে আসলে আমার মাথায় ঢুকতেছিল না কেন এই জিনিসটা হারামও করলো আবার কোরআনের কোনো নাকি কোন এক জায়গায় লেখা আছে জানি না শিওর এই জিনিসটা নাকি অনেক আহ প্রত্যেকটা জিনিস মানুষের উপকারের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে আবার সেটাকে হারামও করে দিচ্ছে তা হারাম করলে তো সেটাকে সৃষ্টি না করলেও পারতো নি এটার জন্য আসলে জানার জন্য ফোন করি কিন্তু আপনি যেহেতু বললেন আপনি একজন মুসলিম তা আপনাকে তাহলে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি আপনি কি এটা জানেন যে আপনার নবী কালো রঙের কুকুরকে মেরে ফেলতে বলেছে কালো রঙের কুকুর কালো বিডাল হ্যাঁ এগুলাকে মেরে ফেলতে বলেছে জি সাপ বিচ্ছু টিকটিকি এগুলাকে মেরে ফেলতে হিংসা প্রাণীগুলো জি হিংসা প্রাণীগুলো মেরে ফেলতে বলেছে হিংস্র প্রাণী না হিংস্র প্রাণী হিসেবে বলে এই তো নবী নো কোথাও বলে মেরে ফেলো নবী বলেছে যে কুকুর কালো কুকুরকে হত্যা করে ফেলতে হবে আমি হাদিসটা দেখাচ্ছি দেখেন এই এটা কেন ঘটেছিল এই মানে মানে কুকুর গুলাকে মেরে ফেলতে কেন বলেছিল সেটা এই হাদিসের ভিতরে ভিতরে বর্ণনা করা আছে এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ নম্বর হাদিস এই হাদিসটা কি ভাই আপনি একটু আমাদের পরে শুনাবেন ওই যে একদিন রাসূলুল্লাহ এখান থেকে একদিন রাসূলুল্লাহ কি সবার উপরে বা নাকি কি রেড লেখা আছে 5335 লেখা আছে ওইটার পরের লাইনে পরের লাইনে দেখেন ডান দিকে একদিন রাসূলুল্লাহ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বরে এটা কি বিশ একটু ছোট করে লিখে দেখাচ্ছ তো বিमर्श বিষ্ণু বিষ্ণু তখন তখন মায়মুনা বললেন ইয়া রাসুলুল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বললেন জিবরিল আলাইসিস সালাম আজ রাতে আমার সঙ্গে ملاقات করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সঙ্গে ওয়াদা খেলাপ করেননি পরে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তার সেদিন এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা ব্র্যাকেটে ঘেরা কাঠ এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো তিনি হুকুম দিলে সেটিকে বের করে দেয়া হলো তারপর তিনি তার হাতে সামান্য পানি দিয়ে পানি নিয়ে তা ওই স্থানে ছিটিয়ে দিল যেখানে কুকুর ছানাটা বসত পরে সন্ধ্যা হলে জিব্রাইল তার সঙ্গে মোলাকাত করলেন সালাহিজ সালাম ওনার সাথে মোলাকাত করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গত আমার সাথে মোলাকাতের ওদা করেছিলেন তিনি বললেন হ্যাঁ তবে আমরা ফিরিস্তারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোন কুকুর থাকে কিংবা প্রাণীর ছবি থাকে পরে নবী আলাহি ওয়াসাল্লাম সেদিন কুকুর নিধনের আদেশ দিলেন কি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুর মেরে ফেলার হুমকি দিলে দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন পড়লাম কিন্তু কথাটা তো ফার্স্টের মিললো না বড় বড় এখানে তো কারণটা বলে দেয়া হইল যে কেন এই যে তিনি যে কুকুর গুলাকে হত্যা করার নির্দেশটা দিল এটার কারণটা কি ছিল ভাই ইহাদ কি বলা আছে একটু বলেন তো হ্যাঁ ভাই বলেন রাসুল ভাই বলেন এখানে কারণটা কি কুকুর কথাটা শুনি নাই মেবি আচ্ছা এই যে নবী যে কুকুর গুলাকে মেরে ফেলার হুকুমটা দিলেন এটা হিংস্র হওয়ার কারণে হুকুম দিয়েছিলেন অন্য কি কারণে ওই যে উনি যেটা বললো আহ আহ উনার পর্দাগারের খাটের নিচে কুকুর ছানার কথা মনে পড়লো তারপরে হচ্ছে পানি ছিটিয়ে দিল অর্থাৎ কালো কুকুর একটা কুকুর খাটের তার খাটে নিচে কুকুর ছানা একটা বাচ্চা কুকুর তার খাটে নিচে ঢুকে পড়ছিল এই কারণে তার কাছে জিবরাইল আসে নাই এই কারণে সে সকালে কি এই কারণে ছোট মানে সব কুকুর হত্যা করতে বলল কিন্তু বড় বড় বাগানের কুকুর গুলাকে তিনি রেহাই দিয়েছিলেন কিন্তু বাদ সব কুকুরকে তিনি হত্যা করে ফেলতে বললেন নাকি জি ভাই জি ভাই এটাই তো বুঝতেছি তার মানে উনি ওনার সুবিধা কুকুরটা বড় বড় সেভ করবে এজন্য ওগুলোকে রেখে দিতে বলল এটাই তো হ্যাঁ তার মানে তো এটার সাথে তো হিংস্র হওয়ার সাথে কুকুরটা হিংস্র হওয়ার তো কোনো সম্পর্ক নাই নাকি ভাই জি ভাই নাই ভাই তবে আমাদের হুজুর তো এটাই বলে ভাই হিংস্র প্রাণী যেমন সাপ কুকুর তারপরে হচ্ছে সিংহ যেগুলো হিংস্র মানুষের প্রাণী রক্ত প্রাণী খায় রক্ত খায় এগুলোকে মারা জায়েজ আছে হুজুরতে এটাই আমাদের কি শিখে হিংস্র ঠিক হিংস্র না ভাই তবে ঠিক ঠিক মারারও একটা বিধান আমি শুনছি হুজুর হুজুরের মুখ থেকে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি এক সেকেন্ড আহ এক সেকেন্ড অপেক্ষা করেন আমার নেট কানেকশন একটু কেউ এই কারণে কুকুরটাকে হত্যা করার নির্দেশ দিছিলেন মোহাম্মদ এই হাদিসটা পরে তো এই জিনিসটা বোঝা যাচ্ছে না আহ এখানে তো মানে যাবতীয় কুকুরই মেরে ফেলতে বলছেন মানে খালি বড় বাগানের কুকুর গুলাকে রেহাই দিছিলেন যেহেতু বড় বাগানের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত এই কারণে বড় বাগানের কুকুর গুলা তিনি ইয়া করতে বলছিলেন পরের হাদিস একটু শেয়ার দিয়ে আপনাকে দেখেন জি আচ্ছা এটা শেয়ার হচ্ছে কেন শেয়ার হচ্ছে আমি দিচ্ছি কিন্তু হচ্ছে না আচ্ছা এটা কি শেয়ার আপনি কি দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখতে পাচ্ছি একদম ছোট ভাই লেখাটা পড়তে পারবো আচ্ছা এই হাদিসটা একটু পড়ে শুনুন তাহলে আমাদেরকে এটা কি পরিচ্ছদ নয় থেকে পড়বো এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো তিয়াত্তর এইখান থেকে পড়ে শোনা নেস্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতে দিতেন অথপর আমি মদিনার অভ্যন্তরে ও চারপাশের কুকুর ধাওয়া করাতাম আর কোন কুকুরই আমরা না মেরে ছেড়িতাম না এমন কি বেদুইনের দুগ্ধবতী দুগ্ধবতী কি লিখছে ভাই এটা লেখাটা কুকুর হত্যা করার কুকুর হত্যা করার নির্দেশ দিয়ে মদিনার চারিপাশে লোক পাঠালেন যাতে কুকুর সরি আমি সরি আমি নাড়া ফেলছি আমি মানে স্ক্রিনটা নাড়া ফেলছি সরি আমি ভুল করে ফেলছি ভাই স্ক্রিনটা চলে গেছে এটার ভিতরে যেটা বেদুইনের দুগ্ধবতী উষ্ঠির তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রসুলাম কুকুর হত্যা করার নির্দেশ দিয়ে মদিনার চারপাশের লোক পাঠালে পাঠালেন যাতে কুকুর হত্যা করা হয় দেখা যাচ্ছে ভাই জি ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে তার মানে তো গণহারে সব কুকুরই হত্যা করতে বলছে আচ্ছা ঠিক আছে আমরা একটু আহমদুল্লাহ হুজুরের একটা বক্তব্য শুনে আসি দেখি উনি কি বলে এই বিষয়ে শোনেন একটু হ্যাঁ তাহলে এখন আমাদের আল্লাহ একটা সময় গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন এরপরে একটা পর্যায়ে কোনো কোনো হাদিস থেকে দেখা যায় যে তিনি কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন যার চোখের ভিতরে সাদা চোখের পুতুলের ভিতরে সাদা ভাব রয়েছে অর্থাৎ কালো কুকুর সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন এবং এটি সহিম মুসলিম সহ বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে এছাড়া অন্য যত গণহারে সমস্ত কুকুর হত্যা করা নির্দেশ করেছেন কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় তিনি পরবর্তীতে এসে সাহাবদের নিষেধ করেছেন যে গণহারে যে কোনো কুকুর তুমি হত্যা করবে না হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে মানুষকে কামড়ায় রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে এ সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন এবং এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য এগুলোর ডিস্টার্ব থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন এক হাদিসে আসতে তিনি হিল এবং হারাম সব জায়গাতে অর্থাৎ মক্কার হারামের ভেতরে এবং বাইরে যেখানে হারামের ভিতরে অন্য প্রাণী হত্যা করা যায়জ নাই সেখানে পর্যন্ত পাঁচটি প্রাণীকে হত্যা করার তিনি অনুমোদন দিয়েছেন তার ভিতরে একটি হল সাপ মারা

দিছিল কারণ আছে তার খাটের নিচে একটা খোক কুকুরের বাচ্চা ঢুকে গিয়েছিল এই কারণে তার দোস্ত জিবরাইল ওই রাত্রে তার কাছে আসে নাই এই ছিল কারণ তাই না ভাই জি ভাই তো হুজুর তো একটু মিথ্যা বলল তাই না মিথ্যা একটু বানায় বলল যে মানে নবী কুকুর হত্যা নির্দেশ দিয়েছিলেন নাকি কুকুর নাকি মানে মানে ইয়া করতে কামর দিত এই কারণে নাকি হত্যা করার নির্দেশ আসলে তো কারণ তো সেটা ছিল না তাই না ভাই হাদিস থেকে তো হাদিসের কথা তো বেশি অথেন্টিক এই হুজুরের থেকে তো হাদিস বেশি অথেন্টিক তাই না জি ভাই বললো বড় বড় হত্যা করা যাবে না আরেক জায়গায় বললো যে দুগ্ধবতী উষ্টি কুকুর একদম হত্যা করতে বলা হইছে জায়গা বলতেছে কুকুর বেলেই হত্যা করতে হবে তাহলে তো একটু কন্ট্রাডিকটরি হয়ে গেল আবার একটু হুজুর বানায়া বললো আর কি বুঝলেন ভাই গোজামিল আছে দেখা যায় শেষ মেশ দেখা যায় কালো কুকুরকে শোভা দিতেই বলা আছে কালো কুকুরকে শোভা বলা আছে মেরে ফেলতে হবে তাই না জি ভাই আজকে তো আবার নতুন একটা শুনলাম ইঁদুরও মারতে হয়েছে ওই যে ওনার একটা এতে দেখলাম লেখা আছে মারতে হবে বিচ্ছু মারতে হবে টিকটিকি মারতে হবে এগুলো মেরে ফেলতে হবে সাপও মারতে হবে সাপ সেটা বিষধর হোক বা বিষধর না হোক সাপ পাইলে মেরে ফেলতে হবে এখানে কোনো বিষধরের কথা বলা নাই সাপের ক্যাটাগরির ভিতরে বলা নাই যে বিষধর সাপ মারতে হবে সাপ পাইলেই মেরে ফেলতে হবে কিন্তু বেশিরভাগ সাপই হচ্ছে বিষ ছাড়া সাপ হ্যাঁ বেশিরভাগ সাপের কোনো বিষ থাকে না ঠিক আছে বিষ থাকে খুব সামান্য সংখক সাপের ভিতরে এখন আপনি আমাকে বলেন যে আল্লাহ যদি এই প্রাণীগুলোকে বানায় থাকে তাহলে মানে হুদাহুদি মানে কেন বানাইলো তাহলে মানে যদি মেরেই ফেলতে হবে তাহলে হুদাহুদি বানাইলো কেন সমস্যাটা কি আল্লাহর জি ভাই এটা আসলে আমি তো এই কথাটাই বললাম আর কি আল্লাহ তো এগুলো সৃষ্টি না করে পারতো হ্যাঁ তো যদি তার মানে চুলকানি ওঠে আল্লা পাকের একুত কুকুর দেখলে নবীর যদি এত চুলকানি উঠা তাহলে না মানে তো অসুবিধা কি অসুবিধা তো ছিল না আমরা তো জানতাম না যে কুকুর বলে কিছু আছে আপনাকে আমি জিজ্ঞেস করি যে জিজ্ঞেস করতে চাই যে এই যে একজন মুসলিম আপনি বললেন আপনি একজন মুসলিম আপনার কাছে কি বিষয়টা কি মানবিক একটা বিষয় বলে মনে হয় যে একটা প্রাণী কি এইভাবে বিনা কারণে মেরে ফেলা কোনো কারণ নাই হুদা হুদি তার খাটের নিচে একটা কুকুর ঢুকছিল এইজন্য চিতা গিয়ে আসে সকাল উঠে বলল এই সব কুত্তা মেরেলা এটা কোনো কথা ভাই এটা কোন মানে সুস্থ মানুষের কাজ না ভাই আমি সরাসরি বলবো এটা আমার কাছে মানবিক মনে হয় না আমি যেহেতু একটা পশু অলরেডি আমার সাথেই থাকে একটা বিড়াল থাকে ছোট আমার একদম কিউট আমি একটু পশু প্রেমী বললেই চলে কিন্তু ইসলামিক অনেক কিছু মেনে চলতে গিয়ে অনেক পশু পশুকেই এ করি বাট এটা আমি মানবিক মনে করি না ভাই কোন এই যে ইঁদুর মারার কথা প্রথম শুনলাম এটা একটা কুকুর যদি মনে হয় আল্লাহ নবীর কাছে তো অনেক ক্ষমতা তাই না একটা সুরা ফু দিলে মনে করেন পাগল কুকুরটা ভালো হয়ে যেতে পারতো তাই না সেটা না করে আছে সব মেরে ফেলতে বলছে সব কুত্তারে মেরা ফেলতে বলছে আল্লাহ নবীর কত কেরামতি কত মদে যা একটা সুরা পেরা কুল হু আল্লাহ হু পেরা ফু দিলে মনে করেন সব করতে ভালো এরকম তো ক্ষমতা থাকার কথা তাই না একজন নবীর সে আল্লাহর দোস্ত হয়ে যাবে এরকম তো হতে পারতো কুকুর জাতি ধ্বংস হয়ে যাবে একটা ফুদের তো জাতীয় ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই তাই না হইতে পারত বা ভালো হয়ে যেতে পারত কত কিছু করতে পারত কিন্তু এইভাবে মাইরা ফেলা এবং মাইরা ফেলতে হুকুম দিয়ে যাওয়া এই জিনিসটা তো কোনো মানে সুস্থ মানুষের কাজ বলে আমার মনে হয় না একমাত্র চোর এবং যারা মানসিক রোগী পাগল এই টাইপের লোক দেখবেন কুত্তা ভয় পায় হ্যাঁ মাথা যাদের নষ্ট তারা কুত্তা অনেক পায় কুত্তা দেখলে দূর মারে দেখছেন এটা ভাই মাথা খারাপ যাদের কুত্তা দেখলে দূর মারে জি ভাই আমার তো ভাই মানে মানে খুবই স্ট্রং ধারণা আমাদের পাগলামি ছিল পাগল লোক সে কুত্তা করতে মেরে ফেলতে বলছে এটা কেমন কথা কিন্তু ঠিক আছে সে পাগল ছিল না ছিল কিন্তু তার অনুসারীরা যদি এখন এই আইন পালন করে সমাজে এই আইন যদি কুত্তা যদি মেরে ফেলে এইভাবে কুত্তা তো একটা প্রভুভক্ত প্রাণী তাই না প্রভুবক্ত না হইলেও একটা একটা নিষ্পাপ প্রাণীকে এহুদাহুদি কেন মেরে ফেলতে যাবে এটা কেমন কথা যাই হোক ঠিক আছে ভাই আপনাকে আমি জিনিসগুলো দেখাইলাম আপনি একটু জিনিসটা চিন্তা করে দেখেন আমার কাছে না আপনি এখন একটু চিন্তা করে দেখেন যে আপনার জন্য হবে হবে নাকি খারাপ জি ঠিক আছে রাসুল ভাই তাহলে বিদায় জানাই আজকে আর কি কিছু বলবেন আপনি ভাই ভালো লাগলো অনেক ছোট এ ছিল যে আমাদের হুজুরা যেটা বলেন প্রত্যেক কিছু সৃষ্টির আমাদের কোন না কোনো কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ এটা কি এটা কি মনে পড়তে পারে একটু পরে মনে পড়লে আমি বলবো না মনে করতে আমার একটু সময় লাগে বুঝছেন একটু পরে মনে পড়লে আপনাকে জানি ভাই আপনার এর সাথে আমি এই জন্য কোনো ট্যালেন্ট বাস্তবিকতা জানতেছি রিলিজিয়ান আপনার জয় হোক ভাই এটাই আমার একমাত্র কাম্য প্রার্থনা আচ্ছা ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি পরে আবার নিশ্চয়ই কথা হবে আপনার সাথে